Assalamualaikum, welcome back to my channel. যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে একেবারেই অন্যরকম একটা ভিডিও, সারাটা দিন কাটবে প্রকৃতির সাথে। আমার বিশ্বাস আমার আজকের এই ভিডিওটিও আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি সবগুলো গাছে পানি দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি এখন বাড়ি চলে যাচ্ছি আর বাড়ি যাওয়ার ঠিক আগ মুহূর্তের কাজ হচ্ছে এটা, সবগুলো গাছে পানি দিয়ে দেওয়া। এটা একদম সবাই রেডি হয়ে গিয়েছে, অলরেডি ওরা নিচে নেমে গিয়েছে আর আমি দরজায় তালা দেওয়ার আগ মুহূর্তে এই গাছে পানি দিয়ে নিচ্ছি। গাছের জন্য আর কিছু করতে পারি আর না পারি, গাছগুলোতে ঠিক মতন পানি দিলেও গাছগুলো কিন্তু অনেকটাই ভালো থাকে, মরে যায় না অন্তত। তো গাছ যদি বেঁচে থাকে তাহলে কিন্তু সেগুলোর গ্রোথ বাড়ানো সম্ভব হয় পরবর্তী একটু যত্নের মাধ্যমে। তো আমার সবগুলো গাছে পানি দেওয়া শেষ, তো এখন আমরা বের হয়ে যাচ্ছি আর রাস্তায় গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে আবারও। এই তো অলরেডি আমরা বাইরে চলে এসেছি, শুরু করে দিয়েছি গ্রামের পথে চলা। তো আমরা চার দেয়ালের মাঝখান থেকে যখন বাইরে চলে আসি তখন আসলে বুঝতে পারি যে আসলে আমাদের বাংলাদেশটা কত সুন্দর। আমরা চার দেয়ালের বন্দি জীবন থেকে যখন গ্রামের রাস্তাগুলোতে ঢুকি, গ্রামের দিকে ঢুকি, তখন আসলে বুঝতে পারা যায় আসলেই আমাদের বাংলাদেশটা কত সুন্দর। সারাটা রাস্তা তো আমার দুটো মেয়ে একদম চিৎকার করতে করতে বেরিয়েছে আর আমি ইচ্ছে করেই হচ্ছে এই গ্রামের পথটা দিয়ে এসেছি। তো আমাদের শহরের বাড়ি থেকে গ্রামের বাড়িতে আসতে দুটো রাস্তা আছে, একটা রাস্তা হাইওয়ে আর একটা আছে এই গ্রামের পথ। এই পথ দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে, তো সেই কারণেই এদিক দিয়ে যাচ্ছিলাম। আর হচ্ছে এটা বিকেল টাইম, দুপুরের পরের টাইম, আর এই টাইমটাতে যেতে ভীষণ রকম ভালো লাগছিল। আরও একটা জিনিস যেটা ছিল, সারাটা রাস্তাই ছিল, মানে সারাটা আকাশই ছিল মেঘলা আকাশ, মাঝে মাঝে একটু একটু বৃষ্টি হচ্ছিল আর অসাধারণ তার ফিলিংস। আসলে আমি মুখে বলে বোঝাতে পারবো না যে কতটা সেই মুহূর্তটা ভালো লাগার ছিল। বৃষ্টির দিন প্রতিটি গাছই একদম সবুজে সবুজে ভরা, একদম দেখে মনে হচ্ছিল যে ছবির মতন গ্রাম, এত সুন্দর গ্রাম, দুই পাশে গ্রামীণ জীবন, সবুজ, যেদিকে তাকাচ্ছিলাম সবুজ আর সবুজ। এমনিতে আমাদের শহর থেকে গ্রামে আসতে খুব একটা বেশি সময় লাগে না, বাট এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু অনেকটা দেরিতে বাসায় পৌঁছেছিলাম, একদম প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এই রাস্তাটার একটা বিশেষত্ব হচ্ছে একদিকে যেমন শহর থেকে বের হলে গ্রাম, দুই পাশে একদম নিচু এলাকা, দুই পাশে পানি জমে থাকে বর্ষাকালে, এটার একটা মজা আছে। আর যেটা হচ্ছে এটা কিন্তু একটু দূর এগুলেই আবার দুই পাশে গজারি বন, অসাধারণ দৃশ্য। তো আমার তো বেশ ভালো লাগে, সেই কারণে আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম, কারণ যারা আমাকে দেখেন তারাও এসব ভালোবাসেন, সে কারণেই আমাকে দেখেন। যারা আমাকে দেখেন তাদের সাথে আমার একটা মনের মিল আছে, সে কারণেই আসলে আমাকে আপনারা হয়তো দেখেন আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। দুই পাশের এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের সময় যে কখন পার হয়ে যাচ্ছিল আমরা টেরই পাচ্ছিলাম না। আর আরাবি অদ্রি কিন্তু এখানে নামার জন্য বারবার বায়না করছিল, কিন্তু সময়ের অভাবে আর এখানে নামতে পারিনি। আর আরেকটু সামনে এগুলোই কিন্তু একটা বিশেষ জায়গা আছে, এটা হচ্ছে বাসাল থানার বাসুলিয়া
এলাকাটা ভীষণই সুন্দর। বর্ষাকালে এখানে তো একটা ছোটখাটো পর্যটন এলাকা হয়ে যায়, সবাই বিকেলবেলা ঘুরতে আসে, নৌকাতে ঘুরে এখানে। অনেক সুন্দর লাগে আর কি, অনেক ভালো লাগে। আশেপাশের এলাকা থেকে অনেক লোক আসে এখানে ঘুরতে। তো আমাদের এখানে নামা হয়নি, কারণ হচ্ছে লোকজন ছিল না আর আমাদের দেরি হয়ে যাচ্ছিল, সেই কারণে আসলে এখানে আর নামা হয়নি। আরাবি অদ্রিকে নিয়ে অন্য একদিন আসবো নিশ্চয়, তখন আপনাদের সাথে জায়গাটা ডিটেইলে শেয়ার করব। দুই পাশের এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা যে কখন বাড়ি পৌঁছে গেছি আমরা টেরই পাইনি, কখন যে আমাদের রাস্তাটা এত দ্রুত শেষ হয়ে গিয়েছে। তো এই তো চলে এসেছি বাড়িতে, বাড়িতে গিয়েই তো রোজকার মতন, মানে যখন আমি আসি তখন যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমেই এই গার্ডেনটাতে ঘুরি অনেকটা সময় জুড়ে, তো আজকেও তার ব্যতিক্রম নয়। আর দেখতেই পাচ্ছেন যে আমি আসার পরে কত নোংরা হয়ে থাকে, দেখি এলোমেলো হয়ে থাকে, পাতা পড়ে থাকে। আর এখানে কিছু পাইপ দেখলেন মিস্ত্রিরা কাজ করছে, সেই কারণেই ওখানে পাইপগুলো ছিল। তো আস্তে আস্তে এগুলোকে পরিষ্কার করতে হবে, আমার উপরে অনেক বেশি ঝক্কি ঝামেলা যাবে, তা আশেপাশের পরিবেশ দেখেই বুঝতে পারছেন। যাই হোক, আমার সেই ঝক্কি ঝামেলাগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না, এখন শেয়ার করে নিচ্ছি হচ্ছে আমাদের বাসার যে প্রথম অতিথি, এর সাথে পরিচয় করানোর আগে আকাশটা একটু দেখিয়ে নিচ্ছিলাম। আর এখানে ঢোকার পরেই কিচির মিচির শব্দ পাখি, সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, অন্য একদিন নিশ্চয়ই শেয়ার করব। তো এখন চলুন দেখা যাক আমাদের সেই অতিথি যার জন্য অপেক্ষা করছিলাম। এই যে ছোট্ট অতিথি, সে তো একদম গেটের ভেতরে ঢোকার আগেই হাজির হয়ে যায়, আমাদের দেখলে চলে আসে। বিশেষ করে অদ্রি আগে গাড়ি থেকে নেমে ওকে আনতে যায় ওর বাসায়, তারপর হচ্ছে আমাদের বাড়িতে আসে। তো এই যে সে দুষ্টুমি করছিল, হাসছিল, সে অদ্রিকে অনেক পছন্দ করে, অদ্রির সাথে খেলতে ভীষণ পছন্দ করে, অদ্রির সাথেই থাকে বেশিরভাগ সময় অদ্রি যখন এখানে থাকে। আর সে কিন্তু এখন ভীষণ দুষ্ট হয়ে গিয়েছে, এবার দেখলাম ভীষণভাবে দুষ্টুমি করতে শিখে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন অদ্রি এটা মুখ থেকে বের করে দিচ্ছে আর সে দুষ্টুমি করে আবার মুখে নিচ্ছে। তো এভাবেই চলছিল সারাটা বেলা। আর এদিকে ঘুরে ঘুরে আমি আমার গার্ডেনটা দেখছিলাম আর ভাবলাম যে আমার গার্ডেনটাও আপনাদের সাথে শেয়ার করি, যে কী কী নতুন ফুল ফুটেছে, দেখতে কেমন লাগছে, আশা করি আমার মতন আপনাদেরও ভালো লাগবে। এটা আসলে ছোটোখাটো একটা জঙ্গলের মতন আর কি, তো তারপরে এরকম ছোট্ট একটা বন জঙ্গল বাড়িতে থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে, মনটা অনেক ভালো হয়ে যায়। তো আমি কি বলবো, এখানে যে আমার কত ভালো লাগে, পৃথিবীর বুকে সবচাইতে শান্তির জায়গা মনে হয় আমার এই জায়গাটা, কারণ নিজের হাতে লাগানো গাছ, সেগুলোর যত্ন, সেগুলোকে বড় করে তোলা, তারপর সেগুলো থেকে ফুল পাওয়া, তো এই ফিলিংসটা অসাধারণ যারা নিজেরা গাছ লাগান। তো সেরকমই আমার মনে হয় এগুলো তো আমার সন্তানের মতন, সন্তানকে লালন পালন করার পর যখন তাদের কাছ থেকে সুন্দর সুন্দর ডাকগুলো কথা শুনতে পাওয়া যায়, শুনতে যেরকম ভালো লাগে, আমার কাছেও ঠিক সেই রকম আমার গার্ডেনটা। এত যত্ন করার পরে যখন এগুলো থেকে এত সুন্দর সুন্দর ফুল পাই ভীষণ ভালো লাগে। আর তার আমার গার্ডেনের এক্সট্রা যেটা আমার বোনাস ভালো লাগা, সেটা হচ্ছে এই যে প্রজাপতিগুলো, এগুলো আসে আর অসংখ্য রঙের অসংখ্য প্রজাপতি আসে। ফুলের কাছে প্রজাপতি থাকে এটা সাধারণ, তো আমার মনে হয় যে আমার এই গার্ডেনটাতে যত প্রজাপতি আসে একসাথে, এত প্রজাপতি মনে হয় আমি অন্য কোথাও দেখিনি। তো এগুলো কিন্তু ভীষণ দুষ্ট, এগুলোকে ক্যামেরা বন্দি করাটা অনেকটা কষ্টের। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিওটা, সকলে অনেক বেশি ভালো থাকবেন, আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।